দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত থেকে শুধু গত মার্চ মাসেই 1,70,000-এর বেশি অভিবাসীকে আটক করেছে বাইডেন প্রশাসন। গত 15 বছরের মধ্যে এক মাসে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আটকের ঘটনা। অর্থাৎ গত 15 বছরের মধ্যে গেল মাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী ঢুকেছে যুক্তরাষ্ট্রে। আরও দেখুন রিপোর্টে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে মানুষ আসা অনেক বাড়ছে। এমনও বিষয় আছে, অননুমোদিত অভিবাসীরা সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকছেন তা ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু এজেন্টরা তাদের আটক করছে না। এ কারণে সীমান্ত পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। তাদের মধ্যে অবৈধ অভিবাসী আটকের সংখ্যা 1,70,000 চূড়ান্ত নয়, তা আরও বাড়ার সম্ভাবনা আছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় এসব মানুষকে আটক করা হয়, যাদের বেশিরভাগই লাতিন আমেরিকার। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে দালালের মাধ্যমে দুর্গম পানামা ট্রেল পাড়ি দেওয়ার লোকজনও রয়েছেন। এদের মধ্যে গত মাসে অন্তত 200 বাংলাদেশিও সীমান্তে আটক হয়েছেন বলে খবর এসেছে। গত কয়েক মাসে পুরো পরিবার ছাড়াও শিশু ও টিনেজদের সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঠোকার হার অনেক বেড়েছে। গত ফেব্রুয়ারিতে 1,00,000-এর বেশি মানুষ সেভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকেছে। সম্প্রতি সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে বাইডেন প্রশাসনও অভিবাসন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে অভিবাসীদের বাড়তি সুবিধা দিতে 2 এপ্রিল টেক্সাসের ইগল পাসে 90,000 বর্গফুট এলাকা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে CBP। এখনও মা বাবা ছাড়া সীমান্ত পেরিয়ে আসা শিশু ও টিনেজদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সমালোচকরা বলছেন, জো বাইডেনের নীতির কারণে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে চলছে। গত জানুয়ারিতে শপথ গ্রহণের পর বাইডেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারীদের ওপর থেকে কিছু বিধিনিষেধ প্রত্যাহার করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বিধিনিষেধ আরোপ করেছিলেন। এ বিষয়ে সেই সময় হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছিলেন, সামনের দিনগুলোতে যারা যুক্তরাষ্ট্রে আসবে তাদের ক্ষেত্রে সরকার বসবাসের আরও বাড়তি সুবিধা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেছেন, ওইসব স্থানে শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা লাভের সুবিধা ও আইনি সহায়তা দেওয়া হবে। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।